মাধুরী দীক্ষিত বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। তার নাচ আর হাসির জাদুতে বিমোহিত হয়েছেন লাখো সিনেমা প্রেমী দর্শক। সেই তিনি ক্যারিয়ারের শুরুর দিকে এক বিব্রতকর ঘটনার মুখোমুখি হন। অমিতাভ বচ্চনের সামনে শুধু অন্তর্বাস পরে অভিনয় করতে রাজি হননি বলে ঘটে যায় তুল কালাম কাণ্ড। আজকে আমরা মাধুরী দীক্ষিতের সেই বিব্রতকর ঘটনার গল্পই শুনব। মাধুরী দীক্ষিত 1984 সালে বলিউডে পা রাখলেও প্রথম সাফল্য পান 1988 সালে দায়াবান সিনেমার মাধ্যমে। এরপর 1989 সালে অমিতাভ বচ্চনের সাথে অভিনয়ের সুযোগ হয় মাধুরী দীক্ষিতের। সে সময় অমিতাভ বচ্চন ছিলেন বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার। তার সাথে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন বড় বড় সব অভিনেত্রীরাও। মাধুরী দীক্ষিত ব্যতিক্রম নন। তিনিও প্রথমবারের মতো অমিতাভের বিপরীতে অভিনয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন। সিনেমাটির নাম ছিল সানাক্ত এবং এর পরিচালক ছিলেন অমিতাভ বচ্চনের বন্ধু ও অভিনেতা তিনু আনন্দ। তিনি মাধুরীকে সিনেমার গল্প পড়ে শোনানোর সময় বলেছিলেন, তোমাকে একটি দৃশ্যে কেবল ব্রা পরে অভিনয় করতে হবে। দৃশ্যটি ছিল এমন, কয়েকজন গুন্ডা অমিতাভ বচ্চনকে চেন দিয়ে আটকে রেখে তাকে মারতে শুরু করে। তাকে বাঁচাতে মাধুরী দীক্ষিত বলে ওঠেন, একজন বন্দী মানুষের উপরে কেন তোমরা আক্রমণ করছো, যেখানে তোমাদের সামনে এক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। টিনু আনন্দ পুরো দৃশ্যটি মাধুরী দীক্ষিতকে ব্যাখ্যা করে বলেন, তোমাকে ব্লাউজ খুলে শুধু ব্রা পরে দাঁড়িয়ে থাকতে হবে। দৃশ্যটি সিনেমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এটি আমি প্রথম দিনেই শ্যুট করতে চাই। তুমি তোমার ব্রা যেভাবে খুশি নকশা করতে পারো, তোমাকে যে সাধারণ ব্রাই পরতে হবে এমন নয়, তোমার মনের মতো যে কোনো ব্রাই পরতে পারো, কিন্তু এটা অবশ্যই ব্রা হতে হবে। এমন দৃশ্য শোনার পরেও মাধুরী দীক্ষিত সানাক্ত সিনেমাটি করতে রাজি হন। কিন্তু বিপত্তি ঘটে সিনেমার প্রথম দিনেই। মাধুরী দীক্ষিত 1 ঘন্টা ধরে মেকআপ রুমে বসে, কিছুতেই শুটিংয়ের জন্য বের হচ্ছেন না। ঘটনা কি দেখতে টিনু আনন্দ গেলেন মেকআপ রুমে। সেখানে মাধুরী দীক্ষিত জানালেন তিনি কিছুতেই অমিতাভ বচ্চনের সামনে ব্লাউজ খুলবেন না। শুনে টিনু আনন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, এই কথা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই তোমার বলা উচিত ছিল। তুমি যদি এখনই এই দৃশ্যে অভিনয় না করো, তাহলে আমি এখনই সিনেমার কাজ বন্ধ করে দিব। এমন হুমকির পরেও ভয় পেলেন না মাধুরী দীক্ষিত। তিনি তার কথায় অনড় রইলেন। সব শুনে অমিতাভ বচ্চন এগিয়ে এলেন সমস্যার সমাধান করতে। তিনি দুজনের সাথেই কথা বললেন এবং পরিচালক বন্ধুকে বললেন, মাধুরী যদি না চায় তাহলে এই দৃশ্য বাদ দাও। কিন্তু টিনু আনন্দ তখনও নিজের জেদে অটল। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় তিনি সত্যি সিনেমাটি শুটিং বন্ধ করে দিলেন। এরপরও টলানো যায়নি মাধুরী দীক্ষিতকে। তিনি শুধু ব্রা পরে পর্দায় উপস্থিত হতে রাজি হননি কোনোভাবেই। পরবর্তীতে সানাক্ত সিনেমাটি আর কখনোই নির্মিত হয়নি। এতদিন ঘটনাটি সবার অজানা থাকলেও টিনু আনন্দ নিজেই সম্প্রতি সেই ঘটনার কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন। এরপর থেকেই মাধুরী দীক্ষিতের সাহস ও মনোবলের ভূয়সী প্রশংসা করছেন বলিউড বোদ্ধারা। বলিউডের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।